আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু। আজ আমরা সুর দিয়ে প্র্যাকটিক্যালে কোরআন পড়া শিখবো, ঠিক কি না? অনেকেই সুর দিয়ে কোরআন পড়া শিখতে চাই বা কোরআন পড়তে চাই, কিন্তু সুর দিয়ে পড়তে পারি না। এই জন্য আমরা কোরআন শরীফের প্রথম দুইটা সুরা, একটি হচ্ছে সুরাতুল ফাতেহা এবং সুরাতুল বাকারার প্রথম কিছু অংশ, আমরা সুর দিয়ে কীভাবে পড়তে হয় সেটি আমরা সুন্দর কণ্ঠে সুন্দরভাবে পড়া শিখব। সুর দিয়ে পড়তে গেলে প্রথম কথা হচ্ছে ভয় পাওয়া যাবে না। প্রথম কথা কি? প্রথম কথাটা কি? হ্যাঁ, ভয় পাওয়া যাবে না। এবং গলাটাকে, শ্বাসটাকে একদম ক্লিয়ার করে সুন্দরভাবে এইভাবে বলতে হবে, একদম গলার কণ্ঠের মধ্যে ফোকাস দিয়ে, কোনো রকম ভয় ভীতি পোষণ না করে, ঠিক আছে? তো আমরা প্রথমে এই যে সুরাটা শিখবো সেই সুরার নাম হচ্ছে সুরাতুল ফাতেহা। সুরার নাম কি? সুরাতুল ফাতেহা। প্রথমে জেনে নেই, এই সুরাতুল ফাতেহা এটা হচ্ছে মাক্কি সুরা, এটা মক্কায় অবতীর্ণ হয়েছে, ঠিক কি না? এর মধ্যে আয়াত আয়াত আছে হইল 7টি, রুকু আছে হইল 1টি, ঠিক কি না? আমরা প্রথমেই সুন্দরভাবে সুন্দর কণ্ঠে এভাবে শিখে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একদম ইজি ভাবে, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين. সুন্দর কণ্ঠে আমিন আমিন। এখন পরবর্তী সুরার কিছু অংশ আমরা সুন্দর কণ্ঠে সুর দিয়ে পড়ব। এই সুরার নাম হচ্ছে সুরাতুল বাকারা। সুরার নাম কি? সুরাতুল বাকারা। বাকারা, এই সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে, এটি মাদানী সুরা, ঠিক আছে? এর মধ্যে আয়াত রয়েছে 286টা, এটি পবিত্র কোরআনুল কারিমের সবচাইতে বড় সুরা। এর মধ্যে রুকু রয়েছে টোটাল 40টি, কতটি? 40টি। আমরা সুন্দর কণ্ঠে সুর দিয়ে এভাবেই পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আলিফ লাম মিম। দেখি তুমি বলো তো দেখি, আলিফ লাম মিম আলিফ লাম মিম। হ্যাঁ, তুমি বলো দেখি সুন্দর করে, আলিফ লাম মিম। তুমি বলো দেখি তোমার নাম কি? আলিফ লাম। হ্যাঁ, তুমি বলো দেখি, আলিফ লাম মিম। হ্যাঁ, সুন্দর কণ্ঠে, ঠিক আছে? তোমার নাম কি? সামিউল। সামিউল, হ্যাঁ, সুন্দর কণ্ঠে বলতে হবে। ভয় পাও? না, ভয় পাওয়া যাবে না। সুন্দর কণ্ঠে সবাই বলো, আলিফ লাম মিম আলিফ লাম মিম।
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون দেখি তুমি সুরাতুল ফাতিহার প্রথম আয়াতটা বলো সুরটা দেখি সুন্দর করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হ্যাঁ তুমি তারপরের আয়াতটা বলো আর রহমানির রহিম হ্যাঁ তুমি আলহামদুলিল্লাহর প্রথম আয়াত বলতে পারো বলো দেখি আলহামদুলিল্লাহি রাব্বিল আরহিম আলামিন আলামিন মাশাআল্লাহ তুমি ভয় পাও জি না ভয় পাওয়া যাবে না হ্যাঁ তুমি একটা আয়াত বলো দেখি তোমার মন ইচ্ছা মতো সুন্দর করে মালিক ইয়াউমিদ্দিন হ্যাঁ দর্শক শ্রোতা ভাই বোনেরা সুর দিয়ে এভাবেই সুন্দর কণ্ঠে কোরআন পড়তে হয় আমরা তো সুন্দর কণ্ঠে সুন্দরভাবে শিখলাম আপনারা যদি ধৈর্যের সাথে দেখেন এবং ট্রাই করেন এবং সুন্দর কণ্ঠে যদি চেষ্টা করেন তাহলে আপনার পড়াও আশা করি এরকমভাবে যদি আপনি কোরআন পড়া শিখে থাকেন তাহলে সুর দিয়ে সুন্দর কণ্ঠে এভাবে পড়তে পারবেন আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি একদিন দুই দিন তিন দিন ট্রাই করতে করতে একদিন আপনার পড়া আমার চাইতেও আরও অনেক সুন্দর হয়ে যাবে আপনাদের সকলের পড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিশুদ্ধ তরিকায় বিশুদ্ধ উচ্চারণের সাথে সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু